একটি ফোন নম্বরে ফোন করলে করোনা আক্রান্তের পাশে হাজির হবেন চিকিৎসক। কোভিড রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগ ঘটানোর জন্য সেতু কাজ করছে হেল্পলাইন নাম্বার, আর সেই হেল্পলাইনের মাধ্যমেই প্রায় 2000 চিকিৎসকের সাথে করবে যোগাযোগ। করোনা আক্রান্ত কিংবা করোনার উপসর্গ থাকলেই মিলবে সহায়তা। গত 1 বছর ধরে করোনা সংক্রমণের মোকাবেলায় হাওড়ার মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেতু। ভার্চুয়াল মাধ্যমে চিকিৎসকের পরামর্শ দেওয়ার পাশাপাশি চালু করা হয়েছে টেলিমেডিসিন ব্যবস্থাও। এদিন প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে তৃতীয় ঢেউ রুখতে সেতুকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে আহ্বান জানালেন সমবায় মন্ত্রী অরূপ রায়। এটা সম্ভব সবটাই ডাক্তারবাবুদের জন্য এবং তুষার অক্লান্ত পরিশ্রম করে এই অর্গানাইজটা করেছে এবং মানুষও উপকৃত হয়েছে। মানুষও ফোন করেছেন, ওনারা যখনই ফোন করেছেন মানুষ তখনই তাদের পরামর্শ পেয়েছেন, এটাই সব থেকে বড় ব্যাপার। এবং নিঃশব্দে এইভাবে মানুষের জন্য কাজ করে গেছেন ওনারা বিগত 1 বছর ধরে, এবং আমরা এই থার্ড ওয়েভকে ওনাদের প্রচেষ্টাতেই রোধ করতে পারব আশা করি। এখন মানুষের পাশে আমরা আছি, মানুষের পাশে থাকতে গেলে যা যা করতে হবে আমরা করব। মানুষকে সুস্থ রাখতে হবে, মানুষকে ভালো রাখতে হবে, আনন্দে রাখতে হবে, এটাই আমাদের লক্ষ্য। অলরেডি 2000 ডাক্তার আপনারা শুনেছেন, 2000 ডাক্তার অলরেডি এর সঙ্গে যুক্ত হয়েছেন, তারা মানুষের জন্য কাজ করছেন। এইভাবে এখন থার্ড ওয়েভ আমরা আশা করে রুখতে পারবো ডাক্তারবাবুদের প্রচেষ্টায়, এবং সেই সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরও বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। আমাদের হাওড়া কর্পোরেশন, হাওড়া স্বাস্থ্য দপ্তর, হাওড়া জেলা প্রশাসন সকলে মিলে একসঙ্গে কাজ করছে। সকলে মিলে একসঙ্গে কাজ করলে সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করা সম্ভব। কাজ হলে এখানে আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম, এখানে আমাদের একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, যদি কেউ কোভিড আক্রান্ত হয় বা কোভিড উপসর্গ যদি তার মনে হয় যে আমার আছে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে ডাক্তারবাবুরা সরাসরি তার সাথে কথা বলে তাকে তার চিকিৎসার পরামর্শ দেবে, বা যদি কী কোভিড বিধি মানা দরকার, কীরমভাবে বাড়িতে থাকবে, কীরমভাবে খাবে, কী কী ওষুধ খাবে, পুরোটাই প্রেসক্রিপশন করে দেবে ডাক্তারবাবু। এটা 1 বছর ধরে প্রায় আমরা 6500 রোগীকে হাওড়া জেলায় আমরা এই পরিষেবাটা দিয়েছি। আগামী দিনে আছে আমরা আরও বেশি করে কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প, আমাদের পোস্ট কোভিড চেক আপ ক্যাম্প, এগুলো আমরা করব। আর আপনার হচ্ছে তারপরে তো টেলিমেডিসিন আমাদের যেটা চলছে, যেটা আমাদের ভার্চুয়ালি আমাদের যেটা আমরা যেটা সাজেশান ডাক্তারবাবুরা দিচ্ছে প্লাস প্রেসক্রিপশন করে দিচ্ছে সেগুলো তো চলতেই থাকবে। এই টিমে আপাতত আমাদের এই সেতুতে কাজ করছে প্রায় 20 জন ডাক্তারবাবু, ঠিক আছে। আর এই প্রোটেক্ট দ্য ওয়ারিয়রের সহযোগিতায় আমাদের সেতু এই এটা চলছে, সেতু ভার্চুয়াল প্ল্যাটফর্মটা। সারা তো পৃথিবী জুড়ে ডাক্তারবাবুদের এই যে সংগঠন, এখানে 2000-এর বেশি ডাক্তারবাবু আছেন, তারা করছে। আমাদের এই হাওড়াতে 20 জন ডাক্তারবাবু এই সেতু ভার্চুয়াল প্ল্যাটফর্মে আছে। আমি তুষারকান্তি ঘোষ, কোঅর্ডিনেটর সেতু। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।